সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আজকের রেসিপিটি হবে পারফেক্ট বুন্দিয়া রেসিপি। এখন পবিত্র মাহে রমজান মাস আর আমরা বাঙালি, আমাদের ইফতারে কিন্তু বুন্দিয়া জিলাপি এগুলো আমরা বেশি পছন্দ করি। অন্য সময় পছন্দ করি আর না করি, ইফতারিতে আমরা এগুলো খেতে বেশি পছন্দ করি। তো এখন করোনার সময়, বাহিরে লকডাউন চলছে, বাহিরে আমরা তেমন যেতেও পারি না, এগুলো আমরা কিভাবে খাবো। তো আজ আমি সব কথা ভেবেই বুন্দিয়া রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো চলুন যে দেখে আসি। এখানে আমি এক কাপ বেসন ভালোভাবে চালনি দিয়ে চেলে নিয়েছি, অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। দিয়েছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা। এখন দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে আমি বেসনটা মেপে নিয়েছি সেই কাপের 3/4 কাপ পরিমাণ পানি, অর্থাৎ 4/3 ভাগ পানি দিয়েছি। দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। 5-7 মিনিট ফেটানোর পরে ব্যাটারটা পারফেক্টলি ফেটানো হবে। পাঁচ সাত মিনিট পরে একটা চামচে করে ব্যাটার নিয়ে যখন এভাবে ঘুরিয়ে দিব, একটা দাগ পড়ে যাচ্ছে, দাগটা কিন্তু বেশ কিছুক্ষণ থেকে যাচ্ছে, এটা হলেই বুঝতে হবে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন আমি এখান থেকে ব্যাটারের 3/1 ভাগ অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এক পাত্রে দিয়ে দিয়েছি 1 সেমি পরিমাণ জর্দা কালার, তবে এটা পুরাটাই অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, যদি না চান তো না দিলেও হবে, কোনো সমস্যা হবে না। জাস্ট আমি কালার আনার জন্য এটা ইউজ করেছি। এখন এখানে অ্যাড করে দিব সামান্য একটু রেড ফুড কালার, চাইলে আপনারা গ্রিন কালারটাও ইউজ করতে পারেন। এটা দেওয়ার ফলে কিন্তু বুন্দিয়ার কালারটা সুন্দরভাবে দোকানের মতোই আসবে। এখন দুইটার ঘনত্ব কিন্তু একই রকম আছে, কোনো রকম পার্থক্য হয় নাই, এটা দেখিয়ে দিচ্ছে যে একই রকম থাকতে হবে ঘনত্বটা। চলুন এখন এটা তেলে ভেজে নিই। চুলা একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা একটা ড্রপ দিয়ে দেখেছি, ড্রপটা যখন সাথে সাথে তেলের উপরে ভেসে উঠেছে বুঝতে হবে তেলটা গরম হয়েছে, আর যদি দেরি হয় তাহলে ভালো মতো গরম হয়নি, গরম করে নিতে হবে। এখন আমি একটা চামচ তেল থেকে বেশ উঁচুতে ধরেছি, দেখলেই বুঝতে পারছেন কতটা উঁচুতে, এই এরকম উঁচুতে ধরে রাখবেন, তাহলে বুন্দিয়াগুলো ভালোভাবে ফুলতে পারবে। আর ব্যাটার দিয়ে কোনো রকম নাড়াচাড়া করার দরকার নেই, একবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, যা পড়ার ওর মতো পড়ে যাবে। এই যে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, একেবারে মুক্তা দানার মতো, তাই না? এখন আমি 1 মিনিট ভেজে নিব, জাস্ট 1 মিনিট, কারণ তেলটা অনেক গরম থাকে, বেশি ভাজার দরকার হয় না। এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমি দেখিয়ে দিলাম। আরো এক ব্যাচ ভেজে দেখাচ্ছি, এটা রেড কালারটাই ভাজতেছি। সেম ভাবে চামচটা কিন্তু আমি ভালোভাবে ক্লিন করে নিয়ে এসেছি, একবারে প্রত্যেক ব্যাজের আগে চামচটা পরিষ্কার করে নিতে হবে। আগের মতো উঁচুতে ধরেছি চামচটা, এখন ব্যাটার দিয়ে ধরে রেখেছি, জাস্ট ধরে রেখেছি, কিছুই করা লাগবে না, ওর মতো পড়ে যাবে। যে দেখুন এখন আমি এটাও 1 মিনিটের মতো ভেজে নিব। এখন ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো আমি সেম প্রসেসে ভেজে নিয়ে এসেছি, আর কতটা সুন্দর হয়েছে। এখন আমি চিনি শিরা করে নিব। এখানে একটা প্যান নিয়েছি, 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি, প্রথমে 1 কাপ দিয়েছি, পরে 1/2 কাপ। 1.5 কাপ চিনির জন্য আমি পানি ব্যবহার করব 1 কাপ, ফুল 1 কাপ। এই যে
এর বেশি পানি দেওয়ার দরকার নেই। এখন আমি চিনিটা একটু গলিয়ে নিব। চিনিটা গলে গিয়েছে, পানিটা ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা অপশনাল, আপনারা ঘিয়ের পরিবর্তে এলাচের গুঁড়া কিংবা আস্ত এলাচ নতুবা কেওড়া জল কিংবা গোলাপ জল যে কোনো একটা ইউজ করতে পারেন। হাতের কাছে যার কাছে যেটা আছে সেটাই দিয়ে দিবেন। এখন দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। এটা দিলে ঠান্ডা হওয়ার পরে শিরাটা যেন জমাট না বাঁধে সেটার কারণে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা গোলাপ জল। আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব পানির সঙ্গে সকল উপকরণগুলো। এখন বুন্দিগুলো ছেড়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার বেশি টাইম লাগে না, আমার তো আধা ঘন্টা টাইমই লেগেছিল। তো আধা ঘন্টা টাইমের মধ্যে এটা সুন্দরভাবে শিরাটা স্যুপ করে নিয়েছিল। যদি আপনাদের আধা ঘন্টা পরেও দেখেন যে তিনি শিরাটা বেশি রয়ে গিয়েছে, তাহলে চুলার জালটা একেবারে লো হিট করে আপনারা আরও 2-3 মিনিট জাল করে নেবেন। ঢাকনাটা খুলে কয়েকবার নেড়ে দেবেন। একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, আরও একটি দেখাচ্ছি। দেখুন স্যুপ করে নিয়েছে শিরাটা, রেড কালার একটি দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। এভাবে বাসায় বানিয়ে আপনারা পরিবেশন করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।